হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই সুস্থ আছো। আজকে আমি বানাবো সয়াবিনের মাঞ্চুরিয়ান। আমার ভিডিওটি যদি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বানানো যাক আজকের সয়াবিন মাঞ্চুরিয়ান। সয়াবিনের মাঞ্চুরিয়ান করতে আমাদের সবার আগে লাগছে সয়াবিন। সয়াবিনগুলোকে সিদ্ধ করে জল থেকে কুচি কুচি করে নেওয়া হয়েছে। তারপর লাগছে আলু সিদ্ধ, তারপর লাগছে একটা পেঁয়াজ যেগুলো বড় বড় করে কাটা, তারপরে একটা পেঁয়াজ ছোট ছোট করে কাটা, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, লাগছে অল্প একটু ময়দা, আর লাগছে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো, আর লাগছে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি অল্প একটু ফ্লেভারের জন্য। এবার আমরা সয়াবিনের মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মশলা, তারপর সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার আমরা এটাকে বলের মতো গোল গোল করে নেব, ঠিক এইরকম ভাবে। এভাবে আমরা প্রত্যেকটা বলকে তৈরি করে নিয়েছি। এবার ময়দার মধ্যে একটু জল দেব। ময়দার মধ্যে জল দিয়ে একদম পাতলা করে গুলে নিয়েছি। নিয়েছি এবার আমরা এর মধ্যে একটা বল দেব, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব, নিয়ে অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য কাঁটা চামচ নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে এটা মাখিয়ে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে মাখিয়ে নেব। আমরা তেল গরম হতে রেখে দিয়েছি। এভাবে আমরা কিছু বল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এবার আমরা এগুলোকে এক এক করে ভেজে নেব। প্রত্যেকটাকে কিন্তু কম আঁচেতে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে পুড়ে যেতে বা ভেঙে যেতেও পারে। এবার আমরা কড়াতে আবার একটু তেল দিয়েছি আর এই পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব। এবার আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমরা এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ আর চিনি। এবার আমরা একটা বাটিতে টমেটো সস, সয়া সস আর চিলি সস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নেব। আর এবার এই পেঁয়াজ ভাজাটার মধ্যে এই সসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার আমরা এতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এটা ভালো করে ফুটুক। এবার আমরা এর মধ্যে এই বলগুলোকে সব দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আস্তে আস্তে নাড়তে হবে, নাড়ি ভেঙে যেতে পারে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের মাঞ্চুরিয়ান।